আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আসছে 2023 সাল, নতুন বছর, সবাই বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করবেন। সো অ্যাপ্লাই করে আপনি যেন ম্যাক্সিমাম কল পান সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। বিকজ আপনি যদি ভালো বেশি বেশি পরিমাণের ইন্টারভিউ কল পান, তাহলে এটা আপনাকে বেশি বেশি কনফিডেন্ট করে তুলবে, এবং কনফিডেন্ট অবস্থায় আপনি যত বেশি ইন্টারভিউ দিতে যাবেন তত বেশি আপনি ভালো ভালো অফার পাবেন, আপনার জব পাওয়ার স্কোপ বেড়ে যাবে। এরপরে আপনি যাচাই বাছাই করে আসলে কোথায় জয়েন করবেন বা কোথায় জয়েন করবেন না, কোথা থেকে ভালো অফার পেয়েছেন, এগুলো আসলে অন্য ইস্যু। সো বেসিক্যালি একটা কোম্পানিতে যখন আপনি সার্কুলার দেখবেন, তখন আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেই ব্যাপারটাই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে একটু বিস্তারিত আলাপ করব। আমাদের অনেকেরই মাঝে একটা মস্ত বড় ভুল আমরা যেটা করে থাকি, সেটা হচ্ছে সার্কুলার না পড়েই জবে অ্যাপ্লাই করা। এবং বিডি জবস এবং লিঙ্কডইনে একটা অ্যাপ্লাই নাও বাটন আছে, এই বাটনটার কল্যাণে আমরা তো আরও বেশি জব সার্কুলার পড়ি না। একটা সার্কুলার দেখি, ঠুস করে সেখানে সিভি পাঠিয়ে দিই, সেখানে ওই সার্কুলারের ভেতরে কি লেখা আছে, আসলে যে কাজগুলোর কথা বলা আছে সেগুলো আমি জানি কি না, আমি পারি কি না, সেই স্কিলগুলো আমার আছে কি না, সেই দক্ষতা আমার আছে কি না, কম্পিটেন্সি আমার আছে কি না, এগুলো আমরা যাচাই বাছাই করার মতো আসলে কোনো সময়ই পাই না। ঠিক আছে, আমরা এক ঘন্টা বসে অ্যাপ্লাই করি, এক ঘন্টায় মনে করেন 20টা জবে অ্যাপ্লাই করে চলে আসি। সো 20টা জবে অ্যাপ্লাই করার জন্য কমপক্ষে আপনার 8 থেকে 10 ঘন্টার সময় দেওয়া দরকার। আপনার 8 থেকে 10 ঘন্টার সময় 20টা জবে অ্যাপ্লাই করার জন্য আপনার দেওয়া দরকার, বাট আমরা আসলে সেটা দিই না। হুটহাট করে বিভিন্ন জায়গায় জবে অ্যাপ্লাই করি, 100 বার অ্যাপ্লাই করে বসি, 1-2 বারও কল পাই না, যেটা কিনা আমাদেরকে ইভেনচুয়ালি ফ্রাস্ট্রেটেড করে তোলে। প্রত্যেকটা জায়গায় আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার আগে সার্কুলারের 2টা জিনিস আপনাকে খেয়াল করতে হবে। একটা হচ্ছে সার্কুলারে কোন কোন স্কিলের কথা বলা হয়েছে, এবং কোন কোন কাজ আপনাকে গিয়ে ওই কোম্পানিতে করতে হবে বা কোন কোন এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, সেটা কিন্তু আপনাকে প্রথমে ভালোভাবে যাচাই বাছাই করতে হবে। সো যাচাই বাছাই করে ওই অনুযায়ী আপনার রেজুমিতে এডিটিং করতে হবে, আপনার স্কিল পোর্শন এডিটিং করতে হবে, সামারি পোর্শন এডিটিং করতে হবে, এবং এক্সপিরিয়েন্স পোর্শনেও কিছু মাইনর এডিটিং করতে হবে। এরপরে আপনি ওই জবের জন্য যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার অ্যাপ্লাইটা কিছুটা মেথডিক্যাল হবে। কিন্তু তা না করে আপনি যদি সার্কুলারটাই ঠিক মতো করে গো থ্রু না করেন, এবং হুট করে যদি আপনি অ্যাপ্লাই নাও বাটন ধরে অ্যাপ্লাই করে দেন, তারপরে কী হবে, হঠাৎ করে যদি আপনাকে কালে ভদ্রে কেউ ইন্টারভিউর জন্য কল করেও, তাও আপনি কোন সার্কুলারের এগেনস্টে অ্যাপ্লাই করছেন, কোন জবে অ্যাপ্লাই করছেন, কোন কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, আপনার কোনো কিছুই মাথায় নাই। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি এক্স ওয়াই জেড কোম্পানি থেকে এইচআর ম্যানেজার বলছি। সো আপনি আমাদের অর্গানাইজেশনে আপনার রেজুমিটা ড্রপ করেছিলেন, এবং কনগ্রাচুলেশন যে আপনার রেজুমিটা আমাদের অর্গানাইজেশনে শর্ট লিস্টেড হয়েছে। সো আপনি কি কালকে দুপুর 2টার দিকে কষ্ট করে একটু ইন্টারভিউ দিতে আসতে পারবেন? না, হ্যালো, মানে কোন কোম্পানিতে আমি অ্যাপ্লাই করেছি আমি তো আসলে ভুলে গেছি, অনেক কোম্পানিতেই তো অ্যাপ্লাই করি, সারাদিন তো মনে করেন অ্যাপ্লাই করতে থাই, বুঝছেন। তা আসলে আপনাকে কোম্পানিটা কী, কোন পদে অ্যাপ্লাই করেছিলাম, আর কীটা অ্যাপ্লাই করেছিল তাও তো ঠিক মতো মনে পড়তেছে না। সো এইভাবে যদি আপনি কোনো একটা রিক্রুটার যখন আপনাকে ফোন দেয়, তখন যদি আপনি কোন সার্কুলারের এগেনস্টে কোন পদে কোথায় কী জন্য অ্যাপ্লাই করছিলেন এটা যদি আপনি মনেই করতে না পারেন, তাহলে ওই নিয়োগকর্তার সামনে আপনার পুরো ইমেজটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। সো এই জন্য যারা 2023 সালে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের প্রতি 2টা রিকোয়েস্ট। একটা রিকোয়েস্ট হচ্ছে সার্কুলার না পড়ে কখনো জবে অ্যাপ্লাই করবেন না, এবং সার্কুলার পড়ে রেজুমিতে প্রয়োজনীয় এডিট করে তারপরে জবের জন্য অ্যাপ্লাই করুন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাদের জন্য আরও খুব গুরুত্বপূর্ণ একটা টিপস এই ভিডিওতে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে সার্কুলার পড়ে দেখুন, বারবার পড়ে দেখুন, পড়ে দেখে দেখেন যে সার্কুলারে যে সমস্ত স্কিলের কথা বলা হচ্ছে সেগুলো আপনার আছে কি না, যে সমস্ত এক্সপিরিয়েন্সের কথা বলা আছে সেগুলো আপনার আছে কি না। কমপক্ষে আমি আবারও বলছি, কমপক্ষে 70% স্কিল এবং এক্সপিরিয়েন্স এবং কিওয়ার্ড যদি আপনার না মেলে, তাহলে ওই জবে আপনি অ্যাপ্লাই করেন না। ওই জবে অ্যাপ্লাই না করলেই বরঞ্চ আপনার ভালো হবে, বাট আপনি অ্যাপ্লাই করবেন, কল পাবেন না, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। সো প্রথমত এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি সার্কুলারটা পড়ে দেখে আপনার যদি এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টিস দুটো যদি অন্তত পক্ষে 70% না মেলে, তাহলে ওই জবে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। সো এই টিপসগুলো ফলো করে আপনি যদি বিভিন্ন কোম্পানিগুলোতে জবের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বাড়বে, এবং ইভেনচুয়ালি আপনি আরও কনফিডেন্ট হয়ে উঠবেন। 2023 সাল হোক আপনার সাফল্যের বছর, সেই শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।